মির্জাপুরের নাম কি? মির্জাপুরের নাম কি? আর এই জেলার মির্জাপুরের নাম কি? এই জেলার মির্জাপুরের নাম কি? এই জেলার মির্জাপুরের নাম কি? ভাইরা জোর গলায় বলুন, এই জেলার মির্জাপুরের নাম কি? দুয়ার তুলে বলুন, নাম কি? বহরমপুর মুর্শিদাবাদের মির্জাপুরের নাম কি? আরে আমি জোর গলায় বলে যাচ্ছি, বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করো, যাও কত ধানে কত চাল কোর্টে বুঝে নেব। আপনি দেখুন অধীর চৌধুরী, তার সাথে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। কোন কেন্দ্রীয় বাহিনী? সিআরপিএফ। কার অধীনে? স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। যেই অমিত শাহ এনআরসি নিয়ে এসছে, সেই অমিত শাহর পুলিশ অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীর বাংলার পুলিশ দিদির পুলিশের উপর ভরসা নেই, দাদার পুলিশ অমিত শাহর পুলিশের উপর ভরসা। এর থেকে বড় গাদ্দার মির্জাপুর এই মুর্শিদাবাদ জেলায় কোনোদিন জন্মায়নি, আগামী 500 বছর জন্মাবে না। প্রথম কথা হচ্ছে যে কোন পুলিশের উপর ভরসা করবো, ভাইপো বলুক আমাকে। আনিস খানকে যারা হত্যা করে, এক বছরের মধ্যে দিদি কথা দিয়েছিল 15 দিনের মধ্যে তাদেরকে আমি চিহ্নিত করব। আনিস খানের হত্যাকারী এক বছরে চিহ্নিত হলো না। সাইদুর রহমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ধর্মপ্রাণ মুসলমান একজন, তাকে ধর্ষণে কেসে আসামি করলো, কার কথা শুনে? এই মোরগ্রামের রাস্তার হোটেলে যে সমস্ত মেয়ে থাকে, সেই সমস্ত মেয়েদের একজনের বয়ান নিয়ে সাইদুর রহমানের মতন যে ধর্মপ্রাণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একটা মুসলমানকে তিনি গ্রেপ্তার করালেন শুধু ভোটে জেতার জন্য। তা সেই পুলিশের উপর কী করে ভরসা করবো, ভাইপোকে আমি জিজ্ঞেস করতে চাই। সেই পশ্চিমবঙ্গের পুলিশের উপর ভরসা করার মতন গর্ধব আমি অধীর চৌধুরী নয়, তাই আমি পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করি না। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ কতটা যে দলদাস, কতটা যে তৃণমূল দলের কৃতদাস, তার প্রমাণ একটা ভাইপো এসছে, তার একটাই পরিচয় মমতা ব্যানার্জির ভাইপো, তার জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন হয় কেন? তার কী পদ আছে? সে কি মুখ্যমন্ত্রী? সে কি উপমুখ্যমন্ত্রী? সে কি পুলিশ মন্ত্রী? তা তো নয়। তার জন্য এত হাজার হাজার পুলিশ কেন কৃতদাসের মতন পাহারা দেয়? এই পুলিশ তৃণমূলের পাঁচাটা কুকুর, তাই এদের উপর ভরসা আমি করি না, কারণ আমি গর্ধব নই।